উদ্দেশ্য হিসাবে কবলৈ আৰু বিশেষ নাই মানে সহায় কৰিলে এই জগতে মই আটাইবোৰকে হাইজিন ফর উইমেন এটা খুব সুন্দর পদক্ষেপ অভিনব পদক্ষেপ আর অর্চনা বারো যথেষ্টখিনি অরিহণা আছে এই কনসেপ্ট আরম্ভণি করা নারী সবলীকরণের কথা আমি সকলে কই আহ সদায় শুনে আহিছো পেপারে পত্রে নিউজ পেপার আলোচনীত আমি পড়ি আহিছো সংবাদ মাধ্যমত সম্প্রচার হয়ে থাকা দেখিয়ে থাকো নারী সবলীকরণ করব লাগে উইমেন এম্পাওয়ারমেন্ট করব লাগে কিন্তু নারীর স্বচ্ছতা বা নারীর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কথা কোয়া বা এনেকা বিশেষ অনুষ্ঠান পতা আমি কেতিয়াও দেখা নাই আর মূল ক্ষেত্র আপনাদের হয়তো কোনোবাই দেখব পারে মই প্রথম পাইছো সেইভাবে যথেষ্ট ভাল লাগিছে এবার যদি হাত চাপরি হয়ে যায় এবিসিডি সদস্য সকলের এই অভিনব পদক্ষেপ হাতত লৈছে অকল চহরের নারীর স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা খিনি যাতে কেবল চহরতে কিছু সংখ্যক কিছু পরিমাণে পিছপরি আছে তেওঁলোকেও যাতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হয়ে থাকে সাফা হয়ে থাকে নিরোগী হয়ে থাকে আর নিজে নিরোগী হয়ে থাকি নিজৰ আৰু নিজৰ ভালপোৱাসকলক নিজৰ পৰিয়ালবৰ্গকো যাতে তেওঁলোকে সমানে নিৰোগী কৰি ৰাখিব পাৰে সিমানেই উদ্দেশ্য আমাৰ সিমানেই উদ্দেশ্য হৈছে এ বি চি ডি আৰু এখন মিটিং হৈছিলে যোৱা বছৰত মই সম্ভৱ সেই মিটিঙত আছিলোঁ তেতিয়া মই ভাবিছিলোঁ কিনো হ'ব এ বি চি ডি এব্ৰিভিয়েশ্যনটো নাহে কিন্তু ইয়াৰ এব্ৰিভিয়েশ্যনটো ইমান ধুনীয়া এনি নলবাৰী জিলাৰ নলবাৰীৰ সদৰ লগতে আমাৰ নলবাৰী জিলাৰ আৰু সকলো এ বি চি ডি গ্ৰুপৰ মহিলা আৰু আমি নিজকে খুব সপোন দেখি ভাল পাওয়া মানুষ বলে ভাবো গতিকে বিষয়টির বিষয়ে জানি।